আজ আমরা অর্থমোডের শর্টকাট কি ফাংশন কি F8 এর একটি কার্যকরী ব্যবহার দেখার চেষ্টা করব। আমরা স্ক্রিনে যেই রেড কালারের লাইনটি দেখতে পাচ্ছি, এই লাইনটি যদি আমরা ড্র করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বারবার অর্থমোডটি সুইচ অন এবং অফ করতে হবে, এবং এই কাজটি যদি আমাদেরকে বারবার স্ট্যাটাস বার থেকে করতে হয় ড্রয়িং করার সময় তাহলে বিষয়টা কিন্তু আসলে অনেক খুব পেইনফুল হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের জন্য আমরা অর্থমোডের যে শর্টকাট কি আছে ফাংশন কি F8 এটি ইউজ করতে পারি। তো এটি কীভাবে ইউজ করতে হয় সেটি দেখার জন্য আমরা প্রথমে লাইনটি ড্র করার জন্য একটি পলি লাইন সিলেক্ট করে নিচ্ছি। তো আমি লাইনটি ড্র করা শুরু করছি একটু সাইড দিয়ে। প্রথমে যখন আমার অর্থমোডটি অফ আছে, এখন এই লাইনটাকে স্ট্রেট করার জন্য কিন্তু আমাকে কার্সরটাকে খুব মুভমেন্ট করাতে হবে, যেটি আসলে পেইনফুল ব্যাপার। তো আমি F8 প্রেস করে অর্থমোডটা যখন অন করে দিচ্ছি তখন কিন্তু আমার লাইনটা খুব সহজে স্ট্রেট হবে। তো আমি লাইনটি ড্র করা শুরু করছি। আবার যখন আমার লাইনটি স্ট্রেট লাইন থেকে একটু অ্যাঙ্গেলে বা একটু বাঁকা লাইন ড্র করার প্রয়োজন পড়ছে তখন কিন্তু আমাকে অর্থমোডটা অফ করতে হচ্ছে। তো আমি অর্থমোডটা এই মুহূর্তে ড্রয়িংয়ের সময় স্ট্যাটাস বার থেকে অফ না করে জাস্ট F8 প্রেস করেই কিন্তু আমি অর্থমোডটা আবার অফ করে নিতে পারি। আবার আমি অর্থমোডটি চালু করছি। আবার অর্থমোডটি অফ করে নিলাম। এবার অর্থমোডটি চালু থাকা অবস্থায় আমি জাস্ট লাইনটা টেনে যাচ্ছি। তো আমি লাইনটি ড্র করে ফেলেছি। আমি যদি লাইনটাকে একটু মুভ করানোর জন্য এম কিবোর্ড থেকে এম লিখে এন্টার করি তাহলে লাইনটি মুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনের মতো, রেড কালারের লাইনের মতো আমরা একটি লাইন কিন্তু ড্র করে ফেলেছি খুব সহজেই। যে লাইনটি ড্র করতে আমাদেরকে অর্থমোডের শর্টকাট কি F8 খুব বেশি হেল্প করেছে।